আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ফ্রাইড রাইস। এটা খেতে ভীষণই ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। গরম গরম এটা চিকেন, মাটন, পনির, আলুর দম সবের সাথে ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, 2 কাপ মতো চাল নিলাম। আপনাদের যেরকম লাগবে সেই অনুপাতে নেবেন। আমি চালটাকে 2 টাইমস ভালো করে ধোবো, 2 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে 5-10 মিনিট ভিজিয়ে রেখে দেব। একবার ধুয়ে জল ফেলে দিলাম, দ্বিতীয়বার ধুয়েও জল ফেলে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, একদম ফুটন্ত গরম জলের মধ্যে আমি চাল দেব। একদম জল ফুটছে দেখুন। এই অবস্থাতে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি একদম গরম জলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ মতো ভিনিগার দিলাম যাতে ভাতের কালারটা একদম সাদা হয়, আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব, মিডিয়াম আঁচ করে দেব। এদিকে আমি কিশমিশ নিয়ে নিলাম কিছুটা, জল দিয়ে ভালো করে ধুয়ে এই চালের মধ্যে আমি দিয়ে দেব। আর কিছুটা কাজু বাদাম নিয়েছি, এটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেব। কিশমিশগুলো এবার আমি দিয়ে দেব। এর মধ্যে চালের মধ্যে দিলে কি হয়, খেতে ভীষণই ভালো হয়। এবার আমি নাড়াচাড়া করে ভাতটা হতে দেব। এদিকে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি। গাজর লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও লম্বা করে কেটে নিয়েছি, আর বিনসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভাতটা একদম আমার হয়ে গেছে পারফেক্ট, পুরো সেদ্ধ করব না। এখানে কিছুটা শক্ত থাকবে ভাত, এই অবস্থায় নামিয়ে ফেলবো, আর ভাতের মাড়টাকেও আমি ঝরিয়ে ফেলবো। ঝরানো হয়ে গেছে, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিয়ে এখানে সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি লম্বা করে গাজর কেটে রেখেছি, সেগুলোকে হালকা করে ভেজে নেব। গাজর 30 সেকেন্ডের মতো মিডিয়াম আছে, নাড়াচাড়া করব। গাজর এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ক্যাপসিকাম বিনস আমি 30 সেকেন্ড বাদে দিয়ে দিলাম। এগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করব, মিডিয়াম আছে। এরপর আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাজু বাদামগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম, খানিকটা ভেজে নেব এই তেলের মধ্যে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েই আমি হালকাভাবে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিলাম, পুরোটাই আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এলাচগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তেল গরম আছে, সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাত দিয়ে দিলাম, আর যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে সামান্য হালকা হাতে এগুলোকে মিশিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করব না, ভাত ভেঙে যাবে। চিনি আর নুন ভালো করে মিশিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। আর গরম গরম এটা পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও বানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।